বৈশ্বিকভাবে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমলেও বাংলাদেশে তা বেড়েছে বলে উঠে এসেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটারের প্রতিবেদনে। সকালে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন তুলে ধরা হয় বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার পক্ষ থেকে। এ সময় আলোচকরা বলেন, সরকারের ধারাবাহিক ও নানামুখী উন্নয়ন উদ্যোগের ফলে বাংলাদেশ এই সাফল্য অর্জন করেছে। ইউসুফ রানার প্রতিবেদন। গত বছর বিশ্বের বিভিন্ন দেশে বিদেশি বিনিয়োগের পরিসংখ্যান নিয়ে 12 জুন প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাড। এতে দেখা যায়, বৈশ্বিকভাবে বিদেশি বিনিয়োগের পরিমাণ কমলেও বাংলাদেশে বেড়েছে। আংটাড এর এই প্রতিবেদন নিয়ে সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। এ সময় বক্তারা বলেন, মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দেশ আরও এগিয়ে যাবে। বাংলাদেশের যেই পসিবিলিটিসগুলো আছে, পোটেনশিয়ালগুলো আছে, অপরচুনিটিসগুলো আছে, এটা দিন দিন প্রতিভাত হচ্ছে নানাভাবে, আপনার এটা সামনে আসতেছে। আমরা আশা করতেছি আমাদের প্রদেশটা অনেকটি ইমপ্রুভ হবে, অনেকগুলি কাজ আমরা করে ফেলেছি। দেশের অর্থনীতিতে গুণগত পরিবর্তন আনতে সরকার বিনিয়োগ বাড়ানোর উপর জোর দিচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। বললেন, আমদানি রপ্তানি খাতেও ইতিবাচক পরিবর্তন আনা হচ্ছে। বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ হোক, দেশীয় বিনিয়োগ হোক, এটা খুব বেশি দিন আর আপনার গার্মেন্টসের উপর নির্ভরশীল থাকবে না, এই ট্রেন্ডটা আরো বড় পরিবর্তন আমরা দেখতে পাবো। যদি ইনভেস্টমেন্ট বাড়ে তাহলে আলটিমেটলি কিন্তু আমার এই ট্যাক্স ভ্যাট অনেক বাড়বে। এই যে প্যারাডাইম শিফটটা বুঝতে একটু সময় লাগছে আমি বিশ্বাস করি, কিন্তু এগোচ্ছি কিন্তু আমরা দ্রুত। আগামীতে বিদেশি বিনিয়োগ আরও বাড়বে জানিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান অনুষ্ঠানের বক্তারা। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।